এরপর ইস্তিসহাবুন নিসা ওয়াল আতফাল ওয়াস সিবিয়ান হাতা আল হুয়্যাদ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ঈদের নামাজে যখন তোমরা যাবে, নারীদেরকে, বাচ্চাদেরকে, ফ্যামিলি সবাইকে নিয়ে যাবে, কাউকে ঘরে রেখে যাবে না। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, আমাদের দেশে এই পরিবেশটা এখনো গড়ে ওঠেনি। জাতীয় ঈদগাহ ময়দান, বাইতুল মোকাররম সহ দু একটা জায়গায় হয়তো নারীদের ঈদের সালাতের সিকিউরিটির সাথে ব্যবস্থা রাখা হয়, কিন্তু পুরো দেশব্যাপী এটা আমাদের গড়ে ওঠেনি সচেতনতার অভাবে। আমাদের স্কলাররা মনে করেন যে ফিতনা হবে। ঈদের দুই তিন দিন আগে শপিং মলগুলোতে হাঁটা যায় না নারীদের কারণে, তারপর রাস্তাঘাটে, তার পয়লা বৈশাখে আমাদের বোনরা ঠিকই সেলিব্রেট করে, বাট ঈদ ঈদ ঈদের ক্ষেত্রে কিন্তু ওনাদের বঞ্চিত করা হয়, বলা যে মসজিদে যাওয়া যাবে না, ফিতনা হবে। তো এটার ব্যাপারে সচেতনতা দরকার এবং তাদেরকে একটা সুন্দর সিকিউর প্লেস করে দেওয়া দরকার, যাতে করে তারা যেতে পারে। বিশ্বনবী এটাকে এত গুরুত্বপূর্ণ বলেছেন, বিশ্বনবী বলেছেন হাত্তাল হুয়্যাদ, মেনস্ট্রুয়েশনাল পিরিয়ড চলছে যে নারীদের মাসিক, তারাও যাবে, কারণ তারা এটা থেকে বঞ্চিত হবে কেন? কারণ এত বড় গ্যাদারিং বছরে হয় দুইটা, তখন খতিব সাহেব মুসলমানদের বিভিন্ন ক্রাইসিস, সমস্যা, সম্ভাবনা নিয়ে কথা বলবে, মোটিভেশনাল কথা বলবে, আমাদের মুসলমানদের কি সমস্যা যাচ্ছে, কি ক্রাইসিস আমরা পার করছি, হ্যাঁ, এই বিষয়গুলো নিয়ে বাৎসরিক একটা মোটিভেশনাল কথা ইমাম বলবেন। তো এটা থেকে যদি আমাদের বোনেরা বঞ্চিত হয়, তাহলে উম্মাটিক ডেভেলপমেন্টটা আমরা করবো কীভাবে? তো সবাইকে একসাথে করতে হবে, সবাই। এই জন্যই বিশ্বনবী বলেছেন যে পিরিয়ড যাদের চলবে ওই নারীরাও আসতে হবে। এক মহিলা সাহাবি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের অনেকের হেজাব নেই, জেলবাব নেই, আমরা কিভাবে যাব? আল্লাহ রাসূল বললেন, তোমাদের যেই বোনের দুই তিনটা জেলবাব আছে তাদের কাছ থেকে বড় করে নিয়ে যাবা, যাদের তিনটা আছে অন্যদেরকে ধার দিবা, নামাজের পরে আবার তোমাকে দিবে, তারপরেও আসবে। পিরিয়ড যাদের চলে তারা এসে ইয়াতাজিলনাল মুসাল্লা, যেহেতু পিরিয়ড চলছে ঈদগাহে ঢুকবে না, মসজিদে না ঢুকে মসজিদের বাইরে ওয়েটিং এরিয়াতে ওয়েট করবে, ঈদের আনন্দ তারা শেয়ার করবে। ওয়াইশ তারিখ না দাওয়াত আল মুসলিমিন, ইমাম সাহেবের দোয়া মুসলমানদের দোয়াতে শরিক হবে। লেটস সে কালকে ইনশাল্লাহ সকাল 7টার দিকে দেখা যাবে যে 8-10 হাজার লোক এখানে জড়ো হবে। তো শুধু যদি আমরা আসতাম, আমাদের বোনরা বা ভাবিরা যদি না আসে, তাহলে ঈদটা কেমন যেন মনে হচ্ছে যে পরিপূর্ণ হচ্ছে না। কিন্তু মেয়েরা মেয়েদের এরিয়াতে, ছেলেরা ছেলেদের এরিয়াতে যখন ঈদের শুভেচ্ছা বিনিময় করবে, মানে মনে হয় যে ভালোবাসা, সবাই মিলেমিশে একাকার, এটাই ঈদের মূল স্পিরিট বা সৌন্দর্য। তো এই জন্য এটার জন্য সচেতনতা বৃদ্ধি দরকার। বাংলাদেশে আপনারা এগুলো নিয়ে খুব বিনয়ের সাথে, কৌশলী হয়ে কথা বলবেন, যাতে এরকম একটা পরিবেশ তৈরি হয়।